নমস্কার, আজকে বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহ বলতে 17 জুন টু 23 জুন। এই সপ্তাহটা কিন্তু আপনার মানে কোনো জায়গাতে কোনো বড় ডিল বা বড় কোনো চুক্তি, বড় কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল হবে, কিন্তু খাদ্যগত ব্যাপারে একটু কন্ট্রোলে রাখতে হবে। কিরকম? পেটের কোনো প্রবলেম হতে পারে, কোনো খাবার থেকে অ্যালার্জি হতে পারে, গরমে যা হচ্ছে একটু ফোড়া বা ইনফেকশন কিন্তু হতে পারে। আপনার হয়তো কোনো ফুড পয়জন হতে পারে, কোনো পুরোনো ব্যথা বেদনা একটু ভুগতে পারেন, কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ধন লাভ হবে। আপনি অফিসে বলুন বা আপনার কোনো হয়তো কারোর কাছে কাজ করছেন বা কোনো ছোটো কোনো কর্ম করছেন, সেখানেও আপনি কোনো কমিশন বেশি যারা কাজ করছেন তারাও কিন্তু এই সপ্তাহে অনেকটাই লাভবান হবেন। যারা কন্যা রাশি, আপনার নিজস্ব যদি ব্যবসা থাকে, বড় কোনো যোগাযোগ, বড় কোনো চুক্তি বা বড় কোনো আপনি অ্যাডভান্স পেতে পারেন। কাজের সূত্রে কোনো স্থান পরিবর্তন বা কর্মের পরিবর্তন হতে পারে, এবং আপনার ব্যবসা সূত্রে কোথাও বারে বারে বা কর্মসূত্রে বাইরে যাওয়া, একাধিকবার বাইরে সেখানে লাভবান হবেন যথেষ্ট। এবং আপনার পার্টনারকে একটু যদি থেকে থাকে, আপনি বিবাহিত বা অবিবাহিত, আপনি যদি প্রেম করে থাকেন বা আপনার যে পার্টনার থেকে থাকে লাইফ পার্টনার, তার কাছ থেকে কোনো ব্যাড নিউজ বা তার ফ্যামিলি রিলেটেড কোনো ব্যাড নিউজ আপনি পেতে পারেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে ধনহানি হতে পারে, আপনার পার্টনারকে একটু সতর্ক হতে বলবেন, তার কোনো ধনহানি বা ধনলস বা কোনো কিছু চুরি হতে পারে। সুতরাং আপনার পার্টনারের জন্য কিন্তু সময়টা অতটা ভালো নয়। আর আপনার শারীরিক দিকটা একটু আপনার মেনটেন করে চলতে হবে। ওভারঅল ডিসকাশন দিলাম, ভালো লাগবে অবশ্যই, অনেকাংশেই মিললে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে একটু ভালো কিছু কমেন্টস লিখবেন দয়া করে, কারণ আপনাদের কাছে আর কিছু এক্সপেক্ট করি না, এইটুকুনি এক্সপেক্ট করি, এটাই আমাদের ডিমান্ড। যাই হোক, আর এই চ্যানেলটার মধ্যে আমার দিগদর্শন মন্ত্র আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা এতদিন আপনারা জেনে গেছেন, সেটাকেও যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা পুরো সবার আগে আপনাদের পৌঁছে যাবে। যোগাযোগ করতে হলে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, জন্মসময় থাকুক না থাকুক, আপনার হাতটা রয়েছে, আপনার ফেস রিড করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতে পারেন। সে আমার কাছে যেন যার কাছে নিজেরটা জেনে নিন, তাহলে আপনি আপনার সামনের দিনটা অনেক বেশি স্মুথলি আপনি কাটাতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।